মিলেছে একাধিক প্রতিশ্রুতি, তবে সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি। গ্রামের একমাত্র যাতায়াতের ব্যবস্থা কাঠের সেতু, সেই সেতু দীর্ঘদিন পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে। ভেঙে পড়া কাঠের সেতু সারাই করতে পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। অবশেষে গ্রামের মানুষ চাঁদা তুলে সেই সেতু সারাইয়ের ব্যবস্থা করল হাওড়া আমতা এক নম্বর ব্লকের জঞ্জালিচক গ্রামে। হ্যাঁ, জানানো হয়েছিল, ওনারা কোনো ব্যবস্থা নেয়নি বলে পাড়া থেকে লোক চাঁদা তুলে পোলটা করা হয়েছে। হ্যাঁ, 20 দিনের মতো, 20 থেকে 25 দিনের মতো পড়েছিল, কেউ কোনো মানে সিদ্ধান্ত নেয়নি। পঞ্চায়েত বলছে হবে, পঞ্চায়েতের আশা করে বসে থাকলে হবে, আমাদের দিকে তো যাতায়াত করতে হবে। পঞ্চায়েত না কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের পাবলিক লোক দিয়ে চাঁদা দিয়ে করেছে পোলটা। এই যে পোলটা মানে 10-20 দিনের মতন পড়েছিল, আমরা পেরিতে পারছি নি, সেই ধারে একটা ভাঙা শাঁখু থাকে, তাতে পেরি পেরি যেতুন, আবার এই শাঁখুটা থেকে না একটা বাচ্চা পড়িয়ে গেছিল, ভাঙা ছিল। আবার আমাদের এই সব বাড়ি দিয়ে সবাই 200-250, কেউ 500, কেউ 1000 টাকা দিয়ে তবে এই পোলটা হয়েছে। পঞ্চায়েত তো কিচ্ছু বলছে না, সে বলে হবে, সে খালি বলে হবে। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া এবং নিজেদের কাজকর্ম সমস্ত কিছুই যাতায়াতে নির্ভর করে একমাত্র কাঠের সেতু। ভেঙে পড়ায় সব কিছু প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। মেয়েরা ছেলেরা স্কুল যাচ্ছে, পড়তে যাচ্ছে, বাচ্চারাও যেতে পারছে না। মেয়েরা জল আনতে যাবে, উপারে টিউবওয়েল, এপারে টিউবওয়েলে অনেক দূরের টিউবওয়েল, সেই জন্য জলেরও সমস্যা খুব, আর পোলটার আমাদের বিশাল অসুবিধা হয়। হ্যাঁ, পঞ্চায়েতে জানানো হয়েছিল, পঞ্চায়েতে কোনো সুরাহা পাইনি আমরা, নিজেরা প্রত্যেক বছর নিজেরাই কোনো সরকার আসেনি, আর কোনো পঞ্চায়েত আসেনি, আর কোনো মেম্বারও আসেনি। দীর্ঘ বামপন আগুন থেকে এটাই এই হয়ে আসছে, পরে বাড়ি পেছু নয় মাথা পেছু, পরে 350 টাকা, কোনো সময় 300 টাকা। এবারে পোলটা ঠিকঠিক মতো আমরা আর্থিক অবস্থা খারাপের জন্য ঠিকমতো সারতে পারিনি, সবাই 200 টাকা করে সারানো হয়েছে। তাও গ্রামের লোকের কিছু লোকের বিক্ষোভ ছিল যে আমরা টাকা দিতে পারবো না, আমরা 100 টাকা করে দেবো, কেউ বলো আমরা দিতে পারবো না, খেতে পাইনি কত। এটা তো আমাদের পুরো তো মানে পঞ্চায়েত এলাকা, সব খেটে খাওয়া মানুষ, আর আমাদের গ্রামের চাকরিজীবী লোকটা খুব কম। ছেলে মেয়েরা স্কুল যায়, অনেক বউরা আছে রাস্তার কাজে যায়, অনেক বউ রাস্তার কাজে যায়, এপার থেকে রোডে যেতে গেলে পোল পেতেই হবে। আবার বাজার আছে শিবহানা খেতলা বাজার আছে, সেই বাজারে যেতে গেলে সবজি ফবজি কিনতে গেলে পোল পার হতেই হবে, পোল না পার হলে আমাদের উপায় নেই। মনে পড়েছিল কিছু না হলেও 25 দিন পড়েছিল, তার মধ্যেও আমরা কীভাবে ব্যবহার করছিলাম, তার মধ্যে ব্যবহার করছিল দু চারটি বাঁশ আমরা ফেলে দিয়ে ওই যাচ্ছে কেমন একটা বাচ্চাকে কাঁধে করে পিঠে করে নিয়ে, যেমন হয় আলুর বস্তা পয়ে। পঞ্চায়েত প্রশাসনের সহযোগিতা না মেলায় নিজেরাই চাঁদা তুলে সারাইয়ের ব্যবস্থা করলো গ্রামবাসী। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।